আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি মোহাম্মদ সবুজ ইসলাম অনেক অনেক ভালো আছি। আজকে আমরা কথা বলবো গার্মেন্ট সেক্টরের একটা ফিউজিং মেশিন আছে, ফিউজিং মেশিনটা কি আসলে আপনাদেরকে একটু বর্ণনা করে দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের এমব্রয়ডারি প্রয়োজন পড়ে বা এমব্রয়ডারি করতে হয়। এমব্রয়ডারি আপনারা চেনেন, হাতে এমব্রয়ডারি করা হয় এবং মেশিনের মাধ্যমে এমব্রয়ডারি করা হয়। সেই এমব্রয়ডারিগুলোকে ঢাকার জন্য আমাদের ফিউজিং লাগানো পড়ে, উপরে একটা একটা পেপারের মতো একটা কাগজ দিয়ে ওটাকে হিট দিয়ে অনেক সুন্দর করে লাগানোর জন্যই হিট মেশিন বা আমাদের ফিউজিং মেশিন প্রয়োজন পড়ে। তো আসলে ফিউজিং মেশিনের কাজ কী বা এর প্রাইভেসিটা কী সেটা আজকে আমরা দেখবো। তো চলুন শুরু করা যাক কথা না বাড়িয়ে। নির্ধারিত ব্যক্তি ব্যতীত কোনো অন্য কাউকে ফিউজিং মেশিন পরিচালনার কাজে নিয়োজিত করা যাবে না, এটা অবশ্যই মানতে হবে। কারণ একজন অপারেটর, মেশিনের অপারেটর, সে আসলে জানে কতটা টেম্পারেচার দিতে হবে এবং কতটা তাপমাত্রা এই ফিউজিংটার সাথে অ্যাটাচড হবে। এই জিনিসগুলো যে আপনাকে অবশ্যই আপনি জানবেন না, কারণ হচ্ছে আপনি তো ওই মেশিনটা মেনটেন করেন নাই কোনো দিন। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই জিনিসটাকে গুরুত্ব দিতে হবে। ফিউজিং মেশিন বন্ধ করার পূর্বে যথাযথ নিয়মে এর তাপমাত্রা কমিয়ে বন্ধ করতে হবে, যে কথাটা এর আগেই বলছি আমি। ফিউজিং মেশিনের তাপমাত্রাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কোন ফিউজিংয়ে বা কোন গার্মেন্টসে কতটুকু তাপ দিলে ফিউজিংটা অ্যাটাচড হবে এমব্রয়ডারির সাথে বা এমব্রয়ডারি ছাড়া একটা জায়গায় অ্যাটাচড হবে, সেই তাপমাত্রার উপরে ডিপেন্ড করে একটা মেনটেন্স বা একটা যে মেনটেন করবে তার উপরে বা একটা অপারেটরের উপরে। অবশ্যই যে এই মেশিনটার উপরে পারফেক্ট তাকেই কাজটা দেওয়া বেটার। ত্রুটিযুক্ত কোনো সরঞ্জামাদি ব্যবহার করে ফিউজিং মেশিন চালানো সম্পূর্ণ নিষেধ। ফিউজিং মেশিন এবং এর চারপাশ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নির্দিষ্ট দিন অন্তর কাজ বন্ধ রেখে সম্পূর্ণ ফিউজিং মেশিন পরিচর্যা বা সার্ভিসিং করতে হবে। আসলে কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কি না বা আসলে কী করতে হবে বা আপডেট কিছু করতে হবে কি না, অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ মেশিন। আশা করি আপনি জিনিসটা বুঝতে পেরেছেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড নেক্সট ভিডিওতে আবার কথা হবে।